পরিযায়ী শ্রমিকদের পুজো অনাড়ম্বরে ঘট পুজোর মধ্যে। নাকাশিপাড়ার ধনঞ্জয়পুর পঞ্চায়েতের শিবপুরে ষষ্ঠীতলা কদমতলা পাড়ার সূর্য সংঘের এবারের পুজো ঘট পুজো, পরিযায়ী শ্রমিকদের 15 বছরের পুরনো পুজো। 2004 সালে 52 জন যুবক মিলে এই পুজো প্রচলন করেন। মুম্বাই কেরালাতে থাকা শ্রমিকদের অর্থ দিয়ে প্রতিবছর পুজো হতো। লকডাউনের ফলে কর্মহীন হবার জন্য অর্থের অভাব, তাই জৌলুসীনভাবে নিয়ম রক্ষা দুর্গাপুজো হচ্ছে। অনেকদিন পর মা আসছে, তাই তার আপ্যায়ন তো করতে হবে, সেজন্য অনাড়ম্বরে ঘট স্থাপন করে পুজো করার সিদ্ধান্ত নেন সূর্য সংঘ ক্লাব। বিগত বছরে নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, বিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এই পুজো দেখতে যান। এবছরে করোনা প্রভাবে সব আনন্দ মাটি, তাই মন কষ্টে স্থানীয় মহিলারা। আপনাদের পুজোটা এবার কিভাবে হচ্ছে? পুজোটা আমাদের পুজোটা মেনলি শ্রমিকদের ওপর নির্ভর করেই হতো। সমস্ত অধিকাংশ সদস্যই শ্রমিকের কাজ করে, বাইরে থাকতো, অধিকাংশ পুনে থাকতো এবং বাইরে এদের ওদের কাজ হতো। পুজোর সময় ওরা দেশে ফিরত এবং ফ্যামিলি নিয়ে ফিরত, আর যথেষ্ট আনন্দ উপভোগ করার জন্য একটা পুজো হতো। কিন্তু এবছরে করোনা আবহাওয়ার জন্য সবাই দেশে ফিরে হয়েছে, কাজ হারিয়েছে, কিন্তু আমরা সেই জায়গা থেকে সরতে পারছি না বলে ওই শ্রমিকরা ছোটো করে একটা ঘট পুজো করার মতো ছোট্ট প্রতিমা করে কোনো রকমের নিয়ম রক্ষার্থে আমরা একটা পুজো করছি। আপনার নাম? আমার নাম অলোক মণ্ডল। আপনি? আপনি বলতে এখানে বাসিন্দা, কিন্তু এখানকার এদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা এবছর দুর্গাপুজোটা কীভাবে করছেন? এবছর দুর্গাপুজোটা খুব কঠিনভাবে হোক, প্রত্যেক বছর মাকে নিয়ে আসি আমরা প্রচুর ধুমধামের সঙ্গে, আর বড় করে পুজো হয়। আর আমরা এই সূর্য সঙ্গে ক্লাবই সবাই বেশিরভাগজন পরিযায়ী শ্রমিক, তারা কাজ হারিয়েছে এবং হারিয়ে এসেছে, কোনো রকমভাবে ফুল জল দিয়ে মাকে আমরা ডেকে আনব। আর এবছর তো আর্থিকভাবে অক্ষম হয়ে পড়েছি আমরা, যার জন্য কোনো রকমভাবে মাকে আমরা নমনম করে পুজোটা যা একটু আনন্দ পাওয়া যায় তার মধ্যে থেকে, আর এখানে এসে কাজ নেই কোনো রকম চালাতে পারছি আর কি, পুজোর বাজার বাচ্চাদের সেরকম করতে পারেনি কিছু, আর হবেও না আশা করছি। সেই জন্য খুবই ছোট করে আশা করছি আমরা। কেন ছোট করে করছেন কেন? সব কাজ হারিয়েছি না আমরা পরিযায়ী শ্রমিক, যখন মায়কে আনে আমরা গরিব হলে তো মা ঘরে ফেরে, যেটুকু সামর্থ্য আমাদের অল্প কিছু করে মাকে আমরা আপ্যায়ন করব। এবছর কোনো ধুমধামের সঙ্গে নাই, খুব ছোট্ট করে মায়ের আমরা আগমনকে স্বীকার করি। আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল। আপনি? আমি পুনায় কাজ করতাম আর এই ক্লাবের। কে? আমি একজন সদস্য। আপনি এভাবে বসে আছেন কেন? প্রতিবারে পূজা পূজা দেয় মাকে আনতে পারছে না, তাই উনি লকডাউনে রেখে ছেলেরা বাইরে থাকে, এখানে চলে এসছে, কোনো রকমের পূজা ঘর পূজা তো হচ্ছে, কোনো রকমের মাকে আনা হচ্ছে, মা তো আমাদের মেয়ের মতো, মাকে কোনো রকমের পূজাটা করা হচ্ছে। আপনার নাম? দীপমন্ডল। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।